সালমান খানের বোন অর্পিতার জন্ম ফুটপাথে হলেও বর্তমানে তিনি কোটিপতি। সালমান খানের পাশে বসে থাকা অনাথ শিশুটি এখন 134 কোটি রুপির মালিক। আর শিশুটি এখন আর শিশু নেই, তার বয়স এখন 34 বছর। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত না, তবে বিনোদন জগতের মানুষগুলোর সঙ্গেই তার নিত্য ওঠা বসা। ওই শিশুটি হলেন সালমান খানের বাবা সেলিম খান ও মা হেলেন খানের দত্তক নেয়া সন্তান অর্পিতা খান। ফুটপাতে জন্ম অর্পিতার, সেখানেই তার মা মারা যান। রাস্তায় কাঁদতে থাকা এই শিশুটিকে নিজেদের ঘরে এনে সন্তান স্নেহে মানুষ করেছেন হেলেন আর সেলিম। চোখের মনি বোন অর্পিতার জন্মদিনে পুরনো ছবিখানা সালমান খান শেয়ার করে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গ্ল্যামারের দুনিয়া কখনোই আকৃষ্ট করেনি অর্পিতাকে, বরং লন্ডন স্কুল অফ ফ্যাশন থেকে লেখাপড়া করেন, এখন পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। 2014 সালে আয়ুষ শর্মাকে বিয়ে করেন অর্পিতা। বর্তমানে তাদের দুই সন্তান আয়াত আর আহিল। অর্পিতার জন্ম ফুটপাতে হলেও বর্তমানে তিনি কোটিপতি। তার সম্পত্তির মোট মূল্য 20 মিলিয়ন, অর্থাৎ 134 কোটি রুপি। তার থেকে সম্পত্তিতে অনেক পিছিয়েই আছেন আয়ুষ, যার মোট সম্পত্তির পরিমাণ 11 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকায় 91 কোটি। বর্তমানে মুম্বাইতে যে বাড়িতে অর্পিতা আর আয়ুষ থাকেন তার দাম 10 কোটি। বিয়ের উপহারে অর্পিতা আর আয়ুষকে রোলস রয়েস ফ্যান্টম উপহার হিসেবে দিয়েছিলেন সালমান, যার দাম 4 কোটি। আর ভাগ্নিকে সালমান উপহার দিয়েছিলেন BMW। সালমান খানের বোনের নাম অর্পিতা খান, তা আমরা প্রায় প্রত্যেকেই জানি। ধুমধাম করে অর্পিতা খানের বিয়েও দিয়েছেন সালমান খানের পরিবার। কিন্তু এই অর্পিতা খান সালমান খানের নিজস্ব বোন নয়, সে সেলিম খানের পালিত কন্যা। অর্পিতা তখন ছোট, তার মায়ের লাশের পাশে বসে কাঁদছেন। তখনই সালমান খানের বাবা সেলিম খানের নজরে আসে ঘটনাটি। তিনি বুঝতে পারেন এই বাচ্চা মেয়েটি এক ভিক্ষুকের মেয়ে। সেলিম খানের হৃদয় কেঁদে ওঠে এমন দৃশ্য দেখে। তিনি ভয় পান এই মুম্বাই শহরে বাচ্চাটি যে নিরাপদ নন কখনো, তাই তিনি সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে আসেন এবং পরবর্তীতে আইনি সমস্ত পদক্ষেপ সম্পন্ন করে নিজের পরিবারের সন্তানের মতোই লালিত পালিত হতে থাকেন অর্পিতা খান। অর্পিতা খান কখনো বুঝতে পারেননি যে তিনি সেলিম খানের মেয়ে নন। সালমান খানের যতটুকু অধিকার তার বাবার সম্পত্তিতে, ঠিক ততটুকু অধিকার আছে অর্পিতা খানের। অর্পিতা খানকে লন্ডনের এক নামী দামি কলেজে পড়ালেখা করান এবং সেখান থেকে ফ্যাশন মার্কেটিং এবং ম্যানেজমেন্টের ওপর ডিগ্রি অর্জন করেন। অর্পিতার বিয়ের অনুষ্ঠানের জন্য যে হল বুক করা হয়েছিল তার প্রতিদিনের ভাড়া ছিল 2 কোটি টাকা। 5 দিনের জন্য হলটি বুক করা হয়। বলিউডের সকল কলাকুশলী সেদিন উপস্থিত ছিলেন। শাহরুখ খান, আমির খান, ক্যাটরিনা কেফ, ঋত্বিক রোশন, করণ জোহর ছাড়াও আরো অনেকে। বিয়ে হয় অর্পিতা এবং আয়ুষ শর্মার। এই খান পরিবার সমস্ত দুঃখ দুর্দশায় মানুষের পাশে এসে দাঁড়ায় বলেই আজ বলিউডে ভাইজানের এত দাপট।